আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা, সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবে। তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করবো রেড পেপারের গাছ কীভাবে আমি লাগাই। এই যে রেড পেপারের গাছ কীভাবে আমি গার্ডেনে টবের মাঝে লাগাই এখন শেয়ার করবো। তো এই গাছগুলো সাধারণত টবের মাঝে লাগাইলে খুব তাড়াতাড়ি ফুল বাইরোয়, আবার প্রচুর ফলও বাইরোয়। তো মাটির মাঝে, গার্ডেনের মাটির মাঝেও লাগানি যায়। মাটির মাঝে লাগাইলে দেখা যায় মাটি ঠান্ডা থাকে, অনেকটা সময় লাগে। আর লন্ডনের ওয়েদার তো সবাই কম বেশি জানরা, খুব ঠান্ডা ওয়েদার, অল্প কিছু সময় লাগে, একটু গরম থাকে, সামার থাকে। তো এই অল্প সামার টাইমের মাঝে আমরা চাই গাছ গার্ডেনের মাঝে লাগাইতাম, আবার বড়ো করতাম, আবার ফুলও ফলতো, এটাও আইতো। তো এই কারণে আমি টবের মাঝে লাগাই। টবের মাঝে লাগাইলে সাধারণত টবের মাটি একটু গরম থাকে, এই কারণে টবের মাঝে এই ধরনের গাছ অথবা যেগুলো নাগামরিচ কাঁচামরিচ আছে এইসবগুলা গাছ টবের মাঝে লাগাইলে খুবই ভালো হয়, খুব তাড়াতাড়ি ফল পাইলে ফসল হয়। তো এই কারণে টবের মাঝে লাগানি। আর কীভাবে লাগাই আর এখন শেয়ার করবো। আর এখানে মাঝে তিনটা গাছ আছে, আর একটা গাছ আছে আমি অলরেডি টবের মাঝে লাগাই লিছি, আর এই তিনটা রয়েছে। আমি এখন কীভাবে লাগাই আর শেয়ার করবো, কিতা কিতা ফার্টিলাইজার ইউজ করি আর শেয়ার করবো। তো একটা গাছের মাঝে ফুল আইছে না এখনও, আশা করি আর আইব। আর এই যে দুইটা গাছের মাঝে ফুল আইছে, আর খুবই সুন্দর, খুবই সতেজ দেখতে পারা গাছগুলা। এই গাছ লাগাইবার লাগে আমি 20 সেন্টিমিটার টব নিছি। এই যে 20 সেন্টিমিটার টব নিছি, আর অনেকগুলো হোল আছে। অতিরিক্ত পানি যদি থাকে গাছের গুড়ির মাঝে, এই হোলের মাঝে দিয়া সবগুলো ছিদ্র দিয়া পানি বাইরে যাইব, কি ড্রেন হয়ে যাব, এ কারণে গাছের শিকড়টা নষ্ট হইত না, আর গাছও ভালো থাকবো। আমি এই ফটোর মাঝে কিছু মাটি দিয়া দিয়ার, এখন এখানে মাঝে আমি কিছু মাটি দিয়া দিয়ার, মাটিগুলো আমি লাস্ট ইয়ার ইউজ করছিলাম টবের মাঝে। তো মাটি শুকাইয়া টব থেকে বাইর করিয়া এগুলো শুকাইয়া রাখছি, তো আবারও আমি এগুলো ইউজ করি আর। এখানে কিছু মাটি দিয়া দিলাম, এখন আমি দিয়া দিয়ার মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিয়ার এখন। ফিশ ব্লাড এন্ড বোন মিল দিয়া দিয়ার কিছু, এখন দেওয়ার কিছু চিকেন ম্যানোর। তো সবগুলো আমি ভালো করি পটের মাঝে মিক্স করি নিয়ার, শুধু কম্পোস্টর মাঝেও লাগানি যায়। তো মাটি দিলে আর একটু ভালো হয়, ময়েশ্চার থাকে গাছের গুড়ির মাঝে। সামার টাইমে দেখা যায় খুব তাড়াতাড়ি পানিগুলো শুকাই গেছে, তো যদি কম্পোস্টর মাঝে দেওয়া যায় তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি শুকাই গেছে। আর যদি মাটিও একটু ফুরানি যায় তাহলে বোঝা যায় যে শিকড়টা একটু ভিজা ভিজা থাকবো পানি দেওয়ার পরে, তো গাছও বড় হইব। এখানে একটু গর্ত করে নিয়ার আমি একটা গাছ লাগাইবার লাগে এখানে। তো এই যে ফুল আইছে গাছ, এই গাছ আমি এখানের মাঝে লাগাই, খুব সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর ফুল বাইরেছে, শিকড়গুলো নষ্ট হয়ে যায় এখন। এই যে ছোট্ট একটা ফটের মাঝে অনেক শিকড় বাইরেছে, আর হলুদ হলুদ হইয়া এই শিকড়গুলা লম্বা হয়ে গেছে আর বাইরের দিকে ইয়া নষ্ট হয়ে যায়। তো এখন আমি এইখানের মাঝে রাখি আর গাছ একটু চাপ দিয়ে দিয়া নিচের দিকে, আর সাইডের মাটিগুলো উপর দিকে দিয়া দিয়া। এই তো দিয়া দিলাম একটা গাছ, এখন আমি আর একটা গাছ লাগাইয়া নিমো। মাটি দিয়া দিলাম, মাটির মাঝে কিছু কম্পোস্ট আমি দিয়া দিয়ার আবারও কিছু ফিশ ব্লাড এন্ড বোন দিয়া দিলাম, কিছু দিয়া দিলাম বোন মিল, কিছু চিকেন ম্যানোর দিয়া দিলাম। তো সবগুলো আবার ভালো করে মিক্স করে নিয়ার,
রেড পেপার গ্রিন পেপার অথবা ইয়েলো পেপার সেম এইভাবেই লাগানি হয়। মাঝখানে আমি একটু গর্ত করে নিয়ে আর এই যার একটা গাছ আছে এই গাছের মাঝেও আস্তে আস্তে ফুল বাইরল, এই যে ছোট ছোট ফুল বাইরল। এই গাছের শিকড়গুলো বাইরে গেছে, বাইরের দিকে নষ্ট হয়ে যাক। এই যে প্রচুর শিকড় বাইরেছে। নিচের দিকে একটু চাপ দিয়ে দেওয়া এইভাবে। উপর দিকে আরো কিছু মাটি দিয়া দিয়া আর উপর দিকে আরো কিছু কম্পোস্ট দিয়া দিয়া এই তো দিয়া দিলাম। তো আর একটা গাছ রয়েছে, এই গাছও আমি এখন লাগাই আনি এইভাবে। তো আর একটা গাছ আমি এইখানের মাঝে ওটার মাঝে মাটি রেডি করি অলরেডি নিছি, তারপরে এই গাছ আমি এখানের মাঝে লাগাই আনি। খুবই সুন্দর, খুবই সতেজ, আর এই গাছেও ফুল আইব আশা করি আর খুব তাড়াতাড়ি। তো লাগানি গেল আমার সবগুলা গাছ। এখন আমি পানি দিয়া দিমু গাছের গোড়ার মাঝে, শুধু পানি দিয়া দিয়ার আর কোনো ভিটামিন দিয়ার না। এখন তো দুই সপ্তাহ পরে আমি অথবা এক সপ্তাহ পরে যদি গাছ সেটেল হয়ে যায় এখানের মাঝে, ওয়েদার তো খুব পাল্লা, তো আমি মনে করি এক সপ্তাহ পরে আমি অন্য কোনো ভিটামিন যেগুলো সাধারণত ভেজিটেবল প্লান্টের মাঝে দেওয়া হয় ওগুলো দিয়া দিমু। তিনটা গাছ এখানের মাঝে লাগাইলাম। এইখানের মাঝে আরও দুই দিন আগে আমি গাছ লাগাইয়া নিছি, দুই দিনে মাশাআল্লাহ বেশ সুন্দর সতেজ হইয়া গাছ বড় হর দুই দিন আগে লাগাইয়া নিছি সেম এইভাবে। তো দেখতে পারা এখানের মাঝে আরও বেশ কিছু শাখা বাইরর, ফুলও বাইরর এইখান থেকে, এই যে ফুল বাইরেছে আর উপর দিকেও ফুল বাইরর। আর গাছগুলো আশা করি খুব তাড়াতাড়ি বড় হইব, আর এই সামার টাইমে প্রচুর পরিমাণ ফলন পাইমু আমি। যেহেতু এখন সামার টাইম তো গাছগুলো আমার গার্ডেনের মাঝে থাকবো এইখানের মাঝে, এখানে সূর্যের আলো মোটামুটি আয়, তো সূর্যের আলোর মাঝে এখানেই থাকবো আমার গাছগুলো। আর গাছের গুড়ির যে পানি আছে পানিগুলো শুকাইলে আমি আরও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে এখানেই ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।